বিভাগ জেনে গেছে বাণিজ্য নিষেধাজ্ঞা এবং বেশ বিস্তৃত বড় পরিসরে একটি বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, যেটা এই সরকারকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। আর মনে হচ্ছে আওয়ামী লীগ খুব সফলভাবেই একটি প্রহসনমূলক নির্বাচন করে পার পেয়ে যাবে। মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ শান্তিতেই আছে, তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যা ছিল মোটামুটি ভাবে সেই সবগুলোই কার্যকর হয়েছে। কথাগুলো বলছি এ কারণে এই যে আওয়ামী লীগ শুরুতেই বুঝতে পেরেছিল জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বিএনএম এগুলো দিয়ে আসলে কাজ হবে না, এদেরকে মানুষ বিশ্বাস করে না, ভোট দেওয়ার কোনো প্রশ্ন নাই, নিজস্ব ভোট ব্যাংক নাই, কর্মী সমর্থক নাই। সুতরাং আওয়ামী লীগ তাদের প্ল্যানের মধ্যে এটাই সাজিয়ে রেখেছিল যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ একটা নির্বাচন দেখিয়ে অ্যাটলিস্ট প্রতিদ্বন্দ্বিতার একটা নাটক তারা সাজাতে পারবে। এবং হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত দেখলে মনে হয় তাদের সফলভাবেই সেটা সারা সাজাতে পেরেছে এবং আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একটি নির্বাচনী আমেজও তারা তৈরি করবার চেষ্টা করছে, কোথাও সহিংসতা দিয়ে, কোথাও মারামারি দিয়ে, কোথাও স্বতন্ত্র প্রার্থী হুমকি ধামকি দিচ্ছে মনোনীত প্রার্থীকে, কোথাও মনোনীত প্রার্থী হুমকি ধামকি দিচ্ছে স্বতন্ত্র প্রার্থীকে, কোথাও আমরা দেখছি যে কর্মী সমর্থকদের উপরে এমনই হামলা হয়েছে যে দুজন ইতিমধ্যে নিহত হয়েছেন। অর্থাৎ এক ধরনের নির্বাচনী আমেজ তারা তৈরি করবার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই আমেজে কোনো রকম কোনো বড় বাধার মুখে তাদের পড়তে হয়নি। তাহলে এটুকু তো আওয়ামী লীগ নিশ্চিন্ত থাকতেই পারে যে এখন পর্যন্ত বিএনপি এমন কোনো আন্দোলন করতে পারে নাই বা এমন কোনো সংগঠিত কর্মসূচি দিতে পারে নাই যেটা আওয়ামী লীগের নির্বাচনকে বানচাল করে দিতে পারে। তাহলে নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রধানমন্ত্রী এত কঠোর ভাষায় কেন কথা বলছেন বিএনপিকে নিয়ে? বিএনপি তো মাঠেই নাই, বিএনপি তো গুহায় চলে গেছে, বিএনপির সিনিয়র নেতারা সকলেই কারাগারে, বিরোধী দল বলতে যা বোঝায় তাদের কাউকেই মাঠে এখন দেখা যাচ্ছে না, একদম কাউকেই আর দেখা যাচ্ছে না। যারা গণতন্ত্র যুগপথ আন্দোলনের সঙ্গে বিএনপির সঙ্গে যারা আছেন সেই কিছু ছোট ছোট দল তারা নিজেদের মতন করে কর্মসূচি দিচ্ছেন, যতটুকু সম্ভব তাদের নেতাকর্মীদের দিয়ে তারা সেই কর্মসূচি পালনের চেষ্টা করছেন, কিন্তু তার বাইরে তো আসলে দৃশ্যমান কিছু তেমন দেখা যাচ্ছে না। তাহলে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি দেশেই নাই, বেগম খালেদা জিয়া যিনি হাসপাতালে, তাদেরকে নিয়ে এত কঠোর কঠিন বিদ্বেষমূলক বক্তব্য কেন দিচ্ছে? আমি কোন বক্তব্যগুলো নিয়ে কথা বলছি আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী বলেছেন জিয়া, খালেদা, তারেক সকলেই খুনি, তাদের বিচার হবে প্রধানমন্ত্রী। এবং তিনি এই কথাটি বলেছেন গতকাল এবং 7ই জানুয়ারি নির্বাচন যারা ঠেকাতে চায় ওই বিএনপি জামাত সন্ত্রাসী, ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে তৈরি করা দল, তারা মানুষের কল্যাণ করতে পারে না, মানুষকে খুন করতে পারে। এবং তারপর পরে তিনি বলেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে, তারেক রহমান খুনি, খুনের জন্য তাদের বিচার হবে। তারেক রহমান আছে 17 বছর দেশের বাইরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 বছর ধরে কারাগারে, তিনি হাসপাতালে আছেন, তার শারীরিক অবস্থা আমরা সকলেই কম বেশি জানি, তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং এই দায় সরকারকে নিতেই হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতেই নাই আজকে অলমোস্ট প্রায় 43-44 বছর। তাহলে কেন তাদেরকে নিয়ে এই বিষয়টা? এখানেই শেষ না, আমি আবারও আরো কিছু খবর আপনাদের দেখাই। প্রধানমন্ত্রী সেই একই জনসভায় বলছেন নির্বাচনে জয়ী হলে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্ত্রাসের হুকুমদাতা মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে, দেশের মানুষ মারবে, সেটা হতে পারে না, দরকার হলে ওখান থেকে ধরে এনে শাস্তি দেব। জনাব তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া আছে, আদালত থেকে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনাব তারেক রহমান কি করে দেশ দল পরিচালনা করছেন এত দূর থেকে সেটা নিয়েও আওয়ামী লীগ প্রচুর ঠাট্টা মস্করা করে, নানানভাবে টিপ্পনি কাটে, আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলে নানান রকম। কিন্তু বাস্তবতা হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ শুধু না, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল হয়েছে। যেই অবস্থায় আওয়ামী লীগ ভেঙে টুকরা টুকরা হয়েছিল, 4 বছর আওয়ামী লীগ টিকতে পারে নাই, 75 থেকে 79 মধ্যে আওয়ামী লীগ ভেঙে কয়েকটা ভাগ হয়ে গিয়েছিল, সেইখানে আজকে 17 বছর নিরন্তর চেষ্টা করে 1/11 সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত কেউ কম চেষ্টা করে নাই বিএনপিকে ভাঙতে পারে নাই। এই জনাব তারেক রহমানের ওই দূর থেকে বসে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন তাতেই ডান থেকে মধ্য, মধ্য থেকে বাম সকলেই আজকে
এক ছাতার নিচে আসতে বাধ্য হয়েছেন, সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে স্বৈরাচার হটাতে আর কোনো দল মত জাতপাতের বিচার আমরা করব না। আমরা যে যে আদর্শে বিশ্বাস করি না কেন, আমরা যারা সকলেই গণতন্ত্রে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি, বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা সকলেই আজকে এক কাতারে এসে দাঁড়াবো। তো সেই মানুষটিকে বিদেশ থেকে ধরে এনে শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী। আরো মজার কথা বলেছেন তিনি একই সমাবেশে। তিনি বলছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কেউ নাক গলাতে এলে মেনে নেব না। খুব ভালো কথা, নির্বাচন নিয়ে কেউ নাক গলাতে এলে প্রধানমন্ত্রী মেনে নেবেন না। এবং এখানে তিনি আন্তর্জাতিক মহলকেই ইঙ্গিত করেছেন। কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন আন্তর্জাতিক মহল যারা নির্বাচন নিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে এসছে, তারা কিন্তু সম্প্রতি বেশ চুপচাপ। এবং তারা এতটাই নিশ্চুপ যে যেটা নিয়ে ডয়েচে ভেলে একটা রিপোর্টই করেছে, সেখানে তারা বলছে যুক্তরাষ্ট্র কি থেমে গেল। এখানে তারা এক্স যারা কূটনীতিক আছেন তাদের বিভিন্ন জনের বক্তব্য নিয়েছেন, এখানে যারা পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন অতীতে তাদেরও বক্তব্য নেওয়া হয়েছে, এবং সকলেই একটা বিষয় বলেছেন যে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে, তারা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার দেখতে চায়। যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে, তারা বাংলাদেশে মানুষের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। সুতরাং এখানে আসলে কোন রকম ধোয়াশা, কোন রকম কোন দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। এখন নির্বাচনটি কেমন হতে যাচ্ছে এটা আমরা মোটামুটি সকলেই জানি। এই নির্বাচনকে ঘিরে শুধু বিরোধী দল নয়, সিপিডি, টিআইবি, সানেম, অন্যান্য যেই সুজন, অন্যান্য যেই একেবারে ইন্ডিপেন্ডেন্ট সংস্থাগুলো আছে, তারাও স্পষ্ট করে দিয়েছে কি ধরনের নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে। এই নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে তারও একটা ইঙ্গিত কিন্তু আমরা ডয়েচে ভেলের এই রিপোর্টে, যেখানে সাবেক কূটনীতিকরা কথা বলেছেন, সেইখানে আমরা বেশ স্পষ্টভাবে দেখতে পাই। একটা কথা বলি, এই যে প্রধানমন্ত্রীর অস্থিরতা, ওনার রাগ, ওনার বিদ্বেষ, এবং সেটাকে কোনো রাগঠাক না করে নির্বাচনী সভায় প্রকাশ করা, একই সঙ্গে পশ্চিমাদের একটা কবরের নিস্তব্ধতা, একেবারে চুপ থাকা, একই সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা বড় বড় পদে আছেন তাদের বক্তব্য যে নির্বাচনের পরে নিষেধাজ্ঞা এলে সেটা দেখা যাবে, তলে তলে মুরব্বীদের সঙ্গে কোনো আপোষ হয় নাই, যদি কোনো মানে বাণিজ্য নিষেধাজ্ঞা আসে সেটা আমরা মোকাবেলা করব, এই সকল কিছু একত্রে নিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, সেই কি ধরনের নিষেধাজ্ঞা নির্বাচনের পরে আসতে যাচ্ছে। আমি এই কথাটি বলছি এই কারণেই যে ভিসা নীতির ব্যাপারে বাংলাদেশের মানুষ 24 মে জানতে পারলেও ভিসা নীতির ব্যাপারে সরকার জেনেছিল 3রা মে, অর্থাৎ নির্বাচনের মানে সরি 24 মে মানুষ জানবার অনেক আগেই সরকারের কাছে এই তথ্য পৌঁছে গিয়েছিল। এবং সেই সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রী অত্যন্ত শক্ত ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন, অর্থাৎ 3 থেকে 24 এই যে সময়টা, এর মাঝামাঝি সময়ে আমরা প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যাপারে খুব শক্ত ভাষায় কথা বলতে শুনেছি। একইভাবে সেপ্টেম্বরে যখন তারা ঘোষণা করলো ভিসা নীতি প্রয়োগ তারা বাংলাদেশে শুরু করেছে, তার আগে আগেই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী শক্তভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কথা বলছেন। আজকে আমরা দেখছি প্রধানমন্ত্রী কেবল যে বিদেশিদের হুঁশিয়ারি দিচ্ছেন তাই নয়, একই সঙ্গে তারা প্রধান বিরোধী দল এবং তার নেতাদের ব্যাপারে শক্ত ভাষায় কথা বলছেন। এই সকল কিছু মেলালে স্পষ্ট হয়, এবং বিশেষ করে ডয়েচে ভেলের এই রিপোর্টটি যেটি প্রকাশিত হয়েছে আপনার আমি তারিখটি বলে দিচ্ছি, যেটি প্রকাশিত হয়েছে গতকাল, এবং এটার হেডলাইন হচ্ছে যুক্তরাষ্ট্র কি থেমে গেল। এইটি যদি আপনারা একটু দেখে নেন সেখানে আপনারা কূটনীতিকদের স্পষ্ট মতামত দেখতে পাবেন। সম্ভবত সরকার জেনে গেছে বাণিজ্য নিষেধাজ্ঞা এবং বেশ বিস্তৃত বড় পরিসরে একটি বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, যেটা আমাদের ইকোনমিকে শুধু নয় এই সরকারকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে প্রশ্ন করতে পারেন এতে আমরা খুশি কিনা, না আমরা খুশি না, বহুবার বলেছি এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের চলতে হবে, এই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে টাকার মান শূন্যে চলে গেলে বা মাইনাসে চলে গেলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরা হব। আমাদের ভাই 5,000 কোটি টাকার সম্পদ নাই, 5,000 কোটি টাকার সম্পদ আওয়ামী লীগের ঘরে আছে, তাদের একটা পাতি নেতার ঘরে 5,000 কোটি টাকা আছে, সুতরাং টাকা তেজপাতা হয়ে গেলেও তাদের কিছু যায় আসে না, তারা ওই টাকা বিদেশে 5,000 কোটি ইনভেস্ট করে।